হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চা রান্না করতে হয়। না, আজকে আমাদের চা রান্না প্ল্যান না, প্ল্যান হচ্ছে আজকে ব্লগ দেখতে থাকেন, জানতে পারবেন। এক কথা কয় না, চা খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ডেলে দেই। সো গাইস, এখন বাজে সন্ধ্যা 7:30, আর ভয়েস ওভারে সমস্যা হচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে, কোথায় যাচ্ছি দেখতে পারবেন এখনই। ওয়েল, দেখতে পাচ্ছেন যে এখন আমরা চলে এসেছি আরএফএল এর মার্কেটে, আর বুঝতেই পারছেন যে আমরা প্লাস্টিকের কোনো একটা জিনিস কিনবো, কিন্তু হয়তো বা বুঝেননি যে আমরা কি কিনবো। কিনবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই চেয়ার, এই চেয়ারটি। চেয়ার কিনে নিয়ে আমরা পরে বাজারে আসছিলাম। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে চেয়ারের দাম কত, সো আমি এখন বলে দিচ্ছি, চেয়ারের দাম হচ্ছে 950 টাকা। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে এই চেয়ারটা কিনতে পারেন। আমার একটা পছন্দ হয়েছে এই কারণে আমি কিনছি, মানে এটা বাধ্যতামূলক না যে আপনারও এটা পছন্দ হবে, সো দেয়ার ইজ দ্যাট আর কি। দি নেক্সট ডে। হ্যালো গাইস, গুড মর্নিং, এখন বাজে সকাল 10:10, 10:30 আগে স্কুলে যাইতে হবে, সো আমাকে দ্রুত রেডি হইতে হবে। ঘড়িতে অবশ্য দেখতে পাচ্ছেন যে 10 মিনিট কম 9টা বাজে, কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সেকেন্ডের কাটা নড়তেছে না। 2000 ইয়ার্স লেটার। সো এখন বাজে প্রায় 1টা, আর এখন আমি স্কুল থেকে চলে এসেছি। আজকের ব্লগের টপিকটা ছিল কি, আজকের ব্লগের টপিকটা ছিল হচ্ছে আমি একটা চেয়ার কিনেছি, অ্যান্ড দ্যাটস ইট। সো আজকের ব্লগ এখানে শেষ করছি, আর আপনারা তো জানেন ব্লগ ভালো লাগলে লাইক করে দেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।